এখানে আমি তিনটে কিং সাইজের কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়ার মশলা কারি বানাবো। এই কাঁকড়াগুলো তিনটে তিন রকম কালার আছে, খুব সুন্দর দেখতে। এগুলো সমুদ্রে পাওয়া যায়। কাঁকড়াটার খুব বড়, দাঁড়া দেখতে পাচ্ছেন কতটা লম্বা। প্রথমে কাঁকড়াটা ভালো করে ছাড়িয়ে নেব। কাঁকড়া থেকে কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে নিয়েছি। এবার কাঁকড়াটা ভালো করে ছাড়িয়ে নেব। এই কাঁকড়াটা ডিম হয়ে গেছে। এই কাঁকড়াটারও ডিম হয়েছে। এগুলো ফেলে দেব।
কাঁকড়াগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। সরিষার তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে নেব। পেঁয়াজ কুচি, সেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁকড়ার ঘি। কাঁকড়ার ঘিটা মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেঙে রাখা দাঁড়া। এবার কাঁকড়াগুলো হাফ করে ভেঙে দিয়ে দেব। মশলার সঙ্গে কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো হালকা করে ফ্রাই করে নেব। কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব।
কাঁকড়া মশলা কারি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁকড়ার।